হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আদার ফ্রেশ ব্লগ। সো আজকে আমি এসেছি শ্রী স্বামীনারায়ণ টেম্পলে, যেটা হচ্ছে পৈলানে আছে। পৈলানের পর শ্রী স্বামীনারায়ণ টেম্পল বা বলতে পারো পৈলান মন্দির, যেটা মানে বেসিক্যালি সবাই পৈলান মন্দির হিসাবে জানে। সো চলো আর তোমাদের ভেতরে যাবো, ভেতরে গিয়ে সব বলবো আর তোমাদের ব্যাক ক্যামেরা করে মানে মন্দিরের ভিউটা দেখাই। আর হ্যাঁ, আর একটা কথা, এটা হচ্ছে গেট নম্বর 2, ওইদিকে আছে গেট নম্বর 1, আর এই যে এটা হচ্ছে গেট নম্বর 2। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি জলের মধ্যে মাছ ফাছ রয়েছে, সবাই যেরকম খাবার দিছে। এই যে সো দেখতেই পেলে মাছগুলো, আর ওই পারে যেটা আছে ওই পারেও মানে ওই একই মাছ আছে, সবাই খাবার টাবার দেয় মাছে। আর আমি এখন ঢুকছি 2 নম্বর গেট দিয়ে, সেটা তোমাদের বলে দিলাম। আর চলো যাই ওদিকে তোমাদের দেখায়। আর হ্যাঁ, আর তোমাদের 1 মিনিট টাইমিংটা বলে দিই, টাইমিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। দেখতেই পেলে আশা করি, চলো সামনে যাই, সামনে মানে এদিকে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই শ্রী স্বামীনারায়ণ টেম্পলের অনেকগুলো ব্রাঞ্চ আছে, যার মধ্যে একটা হচ্ছে এই পৈলানে মানে পৈলানের পর পৈলান মন্দির হিসাবে সবাই যেটা জানে, যেরকম তোমাদের বললাম। সো এটা হচ্ছে 1 নম্বর ব্রাঞ্চ, মানে 1 নম্বর আরও অনেক আছে। সো এটাই হচ্ছে মানে আমাদের কলকাতার মধ্যে এইটাই আছে। যাই হোক, চলো এই হচ্ছে মন্দির, তোমরা তো পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৈলান মন্দির, যেরকম বললাম তোমাদের স্বামী নারায়ণ মন্দির। আর যাই হোক, ঠিক তার পাশে মানে ঠিক তার বাঁদিকে একটা ছোট্ট মানে বাচ্চাদের পার্ক মতো আছে, যেখানে মানে বাচ্চাদের তোমরা যদি নিয়ে আসো মানে ফ্যামিলির সাথে যদি আসো, তো এখানে ভালো করে বসে টাইম স্পেন্ড করতে পারবে। আর এছাড়া পাশে যেরকম তোমাদের বললাম এই মানে বাচ্চাদের পার্ক আছে, সেটা হচ্ছে সেখানে মানে মানে বাচ্চাদের যেরকম দোল্লা চললো যেরকম হয় সেরকম আছে। তো চলো তোমাদের ওই পার্কটা দেখা। তো দেখতেই পেলে, আর আমি আসলে একটুখানি এদিক ওদিক ঘুরছি, ঘুরে এই এবার মন্দিরের ভিতরে ঢুকবো, মন্দিরের ভিতরে ঢুকে চেষ্টা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, মানে ভিডিওগ্রাফি করতে পারবে না মন্দিরের ভিতরে, সেটা সম্পূর্ণ গেটের এখানেই লেখা রয়েছে বড় বড় করে যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। সো আমি তাও চেষ্টা করবো ভিডিও করার, আর চলো দেখি কি হয় বাকিটা। আর ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, সেটা দেখো। মানে একদম পুরো জাস্ট নেক্সট লেভেলের ওয়েদার, এই ঠান্ডাও না গরমও না, দুটোর পুরো মাঝামাঝি আছে। আর কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, এদিকে ফুলফুল করে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, আর ওইদিকে হচ্ছে তোমার ইয়ে কী বলবো মন্দিরের মধ্যে যেরকম লোকজন দেখতে পাচ্ছ চারিদিকে, মানে এখানে মানে মাঠ মতো ছোটো ছোটো মানে খেলার মাঠ না, যাই হোক বেসিক্যালি ছোটো ছোটো মাঠ মতো আছে, যেখানে তোমার লোকজনরা বসে আছে মানে ফ্যামিলি নিয়ে এসেছে যারা তারা সবাই। আর আমি তো যাই হোক এসেছি ভিডিও করতে, সো চলো তোমাদের মন্দিরের ভিডিও ভেতরে গিয়ে দেখাচ্ছি। তোমাদের ফলস হরিণ দেখাই, মানে এইখানে যে মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর মানে মন্দির মানে যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরা করে, এখানে যে হরিণ আছে আর এদিকে আছে ময়ূর, যেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখ।
এখানে জুতো রাখার জন্য একটা আলাদা কাউন্টার আছে, তাও আবার কি না ফ্রিতে মানে এখানে একটা মানে ওই ট্রের মধ্যে করে ব্যাগ রাখা রয়েছে, মানে ওই লাইলনের চটের ব্যাগ বা জায়গাটা হলো ওই ব্যাগ মতো আছে, তার মধ্যে করে জুতো দিয়ে কাউন্টারের ভিতর জমা নিচ্ছে। জমা নিয়ে তোমাদের মনে একটা কুপন মতো দেবে, সেই কুপনটা দেখিয়ে আবার জুতোটাকে রিটার্ন মানে আমাদেরকে নিতে হবে। তো চলো যাই, অবশ্য কথা বাদ দিয়ে এবার মন্দিরের ভিতরে গিয়ে দেখি। ফাইনালি মন্দিরের ভিতর ঢুকছি, ভিডিও অ্যালাউ নেই, তাও দেখি কতদূর কি করা যায়। আর হ্যাঁ, ওই আমাদের কুপনটা দে, এই তো কুপনটা দে। জুতোর কুপন আমাদের জুতো দিয়েছে 340। ভিডিও করছিলাম, তো আমাকে ভিডিও করতে মানা করে এবং সেই জন্য তাও একটু করে চেষ্টা করছি ভিডিওটা করার। আর এদিকে হচ্ছে, এইদিক দিয়ে যেরকম আমি এলাম, এটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে এক্সিট। তো ওই জন্য আর যে তোমাদের মন্দিরটা দেখালাম সেখানে তোমরা আমার সাথে ঘুরিয়ে দিতে পারো। আর যে ঠাকুরটা আছে শ্রী স্বামীনারায়ণ শ্রী ঠাকুরটা, ওটা বলতে গেলে টোটালি পুরোটা ওনার শো। চলো আমি এদিকে বাইরে গিয়ে তোমাদের বাকিটা বলছি, আর চলো বাইরে। যেমনটা কি তোমাদের বললাম এই আগে মানে ভিডিওর প্রথমে বলেছিলাম, এই মন্দিরের অনেকগুলো ব্রাঞ্চ আছে। সো মন্দির থেকে এক্সিটে মানে এই পিছনে তো মন্দিরটা দেখতে পাচ্ছ, এই এটা হচ্ছে এক্সিট, এখান দিয়ে মানে বার করে। এখান দিয়ে বার করার সময় ঠিক মানে তার বাঁ হাতে দেয়ালে যে মানে একটা পোস্টার তোকে বললো, তোমাদের পোস্টারটা দেখায় আগে। যেমনটাকে তোমাদের দেখালাম পোস্টারের মধ্যে পুরো একদম স্পষ্ট স্বামীনারায়ণ সংস্থাটা ওয়ার্ল্ড ওয়াইডে পুরো এই যেরকম লন্ডন, তারপরে লস এঞ্জেলাস ইউএসএ, তারপর কানাডা, আফ্রিকা এবং ইভেন গুজরাটে মানে অ্যাভেলেবেল আছে। সো ওইখানে হয়তো এতটা বড়ো করে করা হয়নি, যেটা মানে আমাদের এই কলকাতার কৈলানে যতটা বড়ো করে করা হয়েছে। আসলে জায়গাটা অনেকটা বেশি পেয়েছিল হয়তো, সেই জন্য ওই কৈলানে মন্দিরটা খুব বড়ো করে করা হয়েছে। চলো তাও তোমাদের একবার মানে ওই পোস্টারটা দেখিয়ে দিই। দেখানোর সময় আমার চোখে পড়লো এই যে তোমাদের মানে এখানে একটা ক্যান্টিন আছে, যেখানে তোমাদের মানে সব যারা মানে মন্দিরে ঘুরতে আসে তাদের হয়তো ধরো খিদে পেলো তারা, এবং খেতে তো হবে কিছু। যাই হোক, এখানে ক্যান্টিন আছে মানে পুরো ভেজিটেরিয়ান, ফুল ভেজিটেরিয়ান ক্যান্টিন। সেইখানটা মানে ক্যান্টিনটা বাইরে দিয়ে তোমাদের দেখাই একবার। আর তার ঠিক উল্টো দিকে এই যে পিছনে তো দেখতে পাচ্ছ এটা, তার ঠিক উল্টো দিকে আছে আরবান কেয়ার, মানে যেখানে তোমার সব মানে মেডিসিন যাই হোক ওই রকম টাইপের জিনিস পাওয়া যায়, মানে এটা সেটা এক্সেট্রা এক্সেট্রা আছে। আর যেমনটা কি তোমাদের দেখালাম, আরেক কোথাও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের।
আমাদের এক্সিট করলাম, এক্সিট করে ঠিক তার এইদিকে এদিকে যেরকম বললাম ক্যান্টিন আছে, আর তার ঠিক উল্টো দিকে যেরকম তোমাদের বললাম হার্বাল গ্যান্ট আছে। চলো সামনে কী আছে সেগুলো তোমাদের দেখাই, আর ভিডিওটা পুরো আমার দেখতে থাকো। তারপর লাস্টে তোমাদের সব মানে আমার আমার সাথে ভেতরে যা হলো ভিডিওটা করার সময় সেটা তোমাদের লাস্টে বলছি। ভিডিওটা দেখালাম ক্যান্টিনটা ঠিক তার পিছন দিকে, মানে ঠিক তার পিছন দিকে আসতেই আসতেই যে তোমাদের একটা মানে কী বলবো ওখানে সব স্ন্যাক্স বলো মানে মানে ড্রাই ড্রাই স্ন্যাক্স যেরকম মানে জল কোল্ড ড্রিঙ্কস এটা সেটা টি কফি মানে পপকর্ন এক্সেট্রা অ্যাভেলেবেল আছে, সেটা তোমাদের মানে পে করে কিনতে দাও। সো তোমাদের একবার তাও দেখিয়ে দিই, মানে স্টলটা স্টল মানে ছোটো যাই হোক দোকান মতো তোমাদের একবার দেখিয়ে দিই তাও। তো চলো এবার দেখি ওইদিকে আর কি আছে দেখার মতো, আর যদি কিছু দেখার মতো থাকে তাহলে তোমাদের দেখাবো। আর চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করো। তো ফাইনালি সন্ধ্যাটা হয়ে গেল, মানে হয়ে গেল, আর এখন বাজে ঘড়িতে 6:30। আর তোমরা তো আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা, মানে চারিদিকে চারিদিকে হয়তো দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে দিয়েছে, আর লাইট জ্বালিয়ে কত সুন্দর মানে ভিউটা আসছে সেটা তোমাদের আমি দেখানো আমরা দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো আমি তোমাদের দেখাবো। আর তার আগে বলে দিই এখানে তোমরা আসবে কি করে, পুরো ভিডিওটা আমার অ্যাকচুয়ালি বলার সময় পাইনি তাই বলা হয়নি। আর তোমাদের বলে রাখি তোমরা যদি মানে ধর্মতলার ওই দিক থেকে আসো তো ডাইরেক্ট নোরপুর বা ডায়মন্ড হাওড়ার বাস ধরে আসতে পারো। ডায়মন্ড হাওড়া বাস ধরে মানে ডায়মন্ড বাস বাস কন্ডাক্টারকে বলবে কল্যাণ মন্দিরে, মানে কল্যাণের পর যেহেতু কল্যাণ মন্দির সো আগে থেকে তোমরা বলে দেবে, নাহলে ওনাদের নামাতে অসুবিধা হবে। সো তোমাদের যেরকম বললাম মানে বলে দেবে কল্যাণ মন্দিরে নামবো আর তোমাদের ওইখানে নামিয়ে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তারপর বাকিটা তো তোমাদের পুরো ভিডিওটা দেখলে। আর তোমাদের সাথে একটা কথা আছে যেটা আমি যেতে যেতে বলছি, তার আগে তোমাদের ব্যাক ক্যামেরা করেই কী বলবো ওই ভিউটা দেখাই মানে সন্ধ্যেবেলা। এরাও এখন প্রায় 7টা বাজছে, এই আর 1 ঘন্টা পরে হয়তো বন্ধ হয়ে যাবে। আর যাই হোক এই আজকে ভিডিওটাই এতটাই, আর তোমাদের দুটো কথা বলার আছে। যেমনটা কি এইখানে প্রথম কথা ভিডিও করা মানা, আমি তাও মানে চেষ্টা করেছিলাম ভেতরে ক্যামেরা নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য, আর ওইখানে একটা মানে কী বলো পুরোহিত মানে পুরোহিত ছিল, আমি যখন ভিডিও করছিলাম তখন আমাকে অশ্লীল ভাষায় কথা বলে, তোমাদের সেটা বলতে পারছি না, এই আছো এই ব্যবহারটা আমার খুবই খারাপ লেগেছে। আর চলো তো তাও তোমাদের ভিডিওটা অল্প একটু একটু কেটে কেটে তুলেছি সেইটুকুই তোমাদের দেখাবো, আর আজকের ভিডিওটা এতটাই, এছাড়া আর কিছু বলার নেই। আর তোমাদের তো ব্যাক ক্যামেরা করে দেখালাম মন্দিরটা, মন্দিরে মানে লাইটিংটা মানে সন্ধ্যাবেলায় কীরকম লাগে আলোতে। আর চলো আজকের ভিডিওটাই এতটাই, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব করে অনেক কষ্ট করে ভিডিও করেছে সকালে কখনো সেই একই ডাইলগ যাই হোক ওদের কথা বাদ দাও। আর চলো নেক্সট সময় একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে, সো আজকের মতো টাটা।